বেঁচে থাকার প্রবৃত্তির সাথে আবেগ জড়িত। একেবারে অস্পষ্ট কোনো আবেগ নেই। আপনার সুখ, দুঃখ, রাগ, একাকিত্ব, অস্থিরতা, বিষণ্নতা সব কিছুই কোনো না কোনো প্রয়োজনের সাথে জড়িত। যখন আপনি কারো অনুপস্থিতি অনুভব করবেন না, তখন আপনার কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। আপনি যদি তাকে ভুলে যান, তবে আপনি যুক্তি দিয়ে তার অনুপস্থিতিকে অপ্রাসঙ্গিক করে সেই অনুপস্থিতি পূরণ করে নিচ্ছেন। অনেকেই প্রয়োজন ফুরিয়ে গেলেও সেই সম্পর্ক ধরে রাখতে চায়। সমাজ, পরিবেশ আর নানা প্রয়োজনীয়তায় সেখানে তো বিদ্বেষ সৃষ্টি হয়। সম্পর্কের সহাবস্থান বা সংস্পর্শ অসহ্য মনে হয়। এ যেন স্বামী স্ত্রী হয়েও আলাদা ঘরে থাকার মতো। সমাধান হচ্ছে এটি মেনে নেয়া যে অন্যের কাছে তার প্রয়োজনীয়তা কমে গেছে, আর তাই সেই ক্ষেত্রে নিজের উপযোগিতা অন্য কোনো সম্পর্কে খোঁজা। মানুষ একে নাম দিয়েছে পাষাণ হৃদয়। কিন্তু বেঁচে থাকার জন্য আপনার যুক্তিকে জয়ী হতেই হবে অযৌক্তিক আবেগের বিরুদ্ধে। পারিপার্শ্বিক কারণে সম্পর্ক বর্জন বা গ্রহণ করলে একটি সময় আসতে পারে যখন আফসোসের সৃষ্টি হতে পারে। কারণ হয়তো যেই চাহিদা এর আগের মানুষটি দিয়ে পূরণ হচ্ছিল, তা হয়তো অন্য কাউকে দিয়ে আর কখনোই পূরণ হবার নয়। তাই কোনো সম্পর্কের সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু সবাই তো তা পারে না, তখনই শূন্যতা দেখা দেয়। শূন্যতাটা থেকেই যায়। সময় এবং বয়সের সাথে সাথে আমরা কিছু সিদ্ধান্ত নেই। কিছু সিদ্ধান্তে আমরা পরাজিত হই, কিছু সিদ্ধান্তে হই জয়ী। আমাদের ছোটখাটো দুঃখ সুখগুলো জমাট বাঁধতে থাকে, কারণ কিছু অভাব পূরণ হবার নয়। আসল বিপত্তি ঘটে যখন কিসের অভাব বোধ হচ্ছে তা বুঝতে যৌক্তিক চিন্তা বিফল হয়। কারণ মানুষ যাকে প্রকৃত ভালোবাসে তার জন্য এমন কিছু করে যা ভালোবাসার মানুষটির প্রয়োজনের চাইতেও বেশি। এটা কেন করে? এখানে তো যুক্তি খাটে না। তাই যখন সেই মানুষটি থাকে না, তখন প্রয়োজনের চাইতে বেশি অভাব পূরণের অভ্যাসটি রয়েই যায়। সেই অনুভূতিটি কোনো যুক্তিতে মেটানো যায় না। অনেকে বুঝে উঠতে পারে না কিসের যেন অভাব হচ্ছে। কেবল শূন্যতাই অনুভব করে। মানুষের চোখের জল বিফলতার লক্ষণ বা হঠাৎ প্রাপ্তির অতীত শূন্যতার স্মৃতি তার চোখ দিয়ে জল হয়ে গড়িয়ে পড়ে আর দেরি করে পূরণের ক্ষোভ ঢালে। তাই মানুষ কষ্টে হাসে।
এক সময় অসংখ্য স্মৃতি যখন প্রকাশের ও বোঝার উপায় খুঁজে পায় না, তখন মানুষ স্তব্ধ হয়ে যায়।